ব্যারাকপুর মনিরামপুর মহাদেবানন্দ বিদ্যায়তনের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে রবিবার আয়োজিত হলো পুনর্মিলন উৎসব। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা দিয়ে ও সম্মান জানিয়ে পুনর্মিলন উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে মহাদেবানন্দ বিদ্যায়তনের প্রাক্তন কমিটির সম্পাদক সুব্রত চক্রবর্তী জানান, অ্যাকচুয়ালি আমাদের স্বামী মহাদেবানন্দ বিদ্যায়তন অনেক পুরনো স্কুল ব্যারাকপুরের, স্পেশালি মনিরামপুরে, এবং এই স্কুল দীর্ঘদিন থেকে খুব সুনামের সঙ্গে চলছে এবং এই এলাকাবাসীর অধিকাংশ যারা আছেন তারা সমস্তটাই সবাই এই স্কুলের ছাত্র, এবং এই স্কুল দীর্ঘদিন থেকে চলা সত্ত্বেও আমরা সেইভাবে প্রাক্তনীকে তৈরি করতে পারিনি, প্রাক্তন ছাত্রদের নিয়ে সংগঠনটা তৈরি করতে পারিনি। গত 4 বছর হল আমরা প্রাক্তনী তৈরি করেছি এবং আস্তে আস্তে আমরা প্রাক্তনীকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং শুধু তাই নয়, আমরা সময় সঙ্গে তাল রেখে এবং সময়ের সঙ্গে এই করে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি শুধু প্রাক্তনী হিসাবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে আজকে যে আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আজকে ছাত্র শিক্ষক, যারা পুরনো শিক্ষক, যারা আমাদেরকে দীর্ঘদিন থেকে শিক্ষা দিয়েছেন, তাদের কাছ থেকে এই শিক্ষা পাওয়ার ফলে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি, তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা জানালাম। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের পুরনো ছাত্র, তাদেরকে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো এবং তারা সবাই মিলে একসঙ্গে করলাম, কিন্তু সেইটাও আমাদের উদ্দেশ্য নয়। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো যে কিছু করা, সেই কিছু করার মধ্যে আমরা 2-3টে পরিকল্পনা গ্রহণ করেছি। 1 নম্বর পরিকল্পনা হচ্ছে আমরা চাই যে স্কুলের, কিন্তু দীর্ঘদিন থেকে আমরা এটা অনুভব করছি যে স্কুলের ছাত্র সংখ্যা হ্রাস পাচ্ছে, স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। এই বাংলা মিডিয়ামগুলোতে স্কুলের ছাত্র সংখ্যা কমে যাওয়াটা একটা সত্যি কথা, বলতে কি ইংলিশ মিডিয়াম স্কুলে দিনকে দিন ছাত্র সংখ্যা বাড়ছে, কিন্তু বাংলা মিডিয়ামে আমরা যখন পড়েছি তখন বাংলা মিডিয়ামে আমরা জানি যে স্কুলের ছাত্রদেরকে সেইভাবে স্থান দিয়ে যাওয়া, মানে জায়গা দেওয়া যেত না, সে কিন্তু আজকে বাংলা স্কুলগুলো ধুঁকছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কতগুলো পরিকল্পনা নিয়েছি। 1 নম্বর পরিকল্পনা হচ্ছে আমরা চাই যে স্কুলে একটা কেরিয়ার কাউন্সিলিং করতে, কেরিয়ার কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে যারা আমাদের এখান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, আমাদের স্কুল এখন বর্তমানে উচ্চ মাধ্যমিক, এই উচ্চ মাধ্যমিক যারা পাস করবেন তাদেরকে আমরা একটা কেরিয়ার কাউন্সিলিং করে, অনেক এখন নতুন প্রজন্ম, নতুন অনেক কিছু প্রযুক্তি, নতুন এক একটা দিক উন্মোচিত হতে পারে এই কেরিয়ার কাউন্সিলিংয়ের দ্বারা, তারা কারিগরি শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু তারা কী করতে পারেন ভবিষ্যতে। কারণ এখন ব্যাপারটা হচ্ছে কনভেনশনাল এডুকেশন হচ্ছে, সবাই আমাদের মধ্যবিত্ত পরিবার, আমরা চাই যে ওই কনভেনশনাল এডুকেশন, মানে আমরা এখান থেকে বেরোবো, তারপরে গ্র্যাজুয়েশন করব, তারপরে এমএ করব, বিএ করব, তা কারিগরি শিক্ষা একটা বিরাট জায়গা আছে, সেই জায়গাটাকে যাতে সবার সামনে আমরা নিয়ে আসতে পারি ছাত্রদের কাছে, সেই একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আমাদের গ্রুপ কোচিং, স্কুলের ভালো রেজাল্ট যদি না হয় স্কুল কিন্তু বন্ধ হয়ে যাবে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট চ্যানেল 24/7।